এবারটা বের আরো একটি বই রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আসলে ছোট বইটা বা এটা নিয়ে কিছু বলার নেই, যেটা দেখতে পাচ্ছেন আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা, রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা ও আনুষাঙ্গিক চিকিৎসা পদ্ধতি। যাই হোক, শুধুমাত্র এ ধরনের বই না, ছোটোখাটো অনেক বইয়ের মধ্যে যেমন আমাল তাদবির ও তাবিজাত এরকম অনেক বই রয়েছে, যেটা সুলেমানিয়া বুক হাউস থেকে পাবলিকেশন করা অনেক কম দামের বই, 100 টাকার আশেপাশের বই। পাশাপাশি রয়েছে আদি আসল, কারামত সুলেমানি বা আমালে তাবিজাত। এছাড়াও যদি অন্যান্য বইয়ের মধ্যে বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আদি আসল, সুলেমানি জাত, তাবিজের কিতাব, বিষয় কারামত্য। এই বইটা হলো প্রথম খণ্ড থেকে সপ্তম খণ্ড পর্যন্ত একত্র সুলেমানিয়া বুক হাউস থেকে পাবলিকেশন করা হয়েছে। এরকম ছোটো ছোটো আমাদের কাছে অনেক বই রয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এই বইটা, যেটা আধুনিক হোমিওপ্যাথিক। হোমিওপ্যাথিক সম্পর্কে জানা না এমন কোনো পার্সন এই সময়ের মধ্যে খুঁজে পাওয়া যায় না, এটা আমি জানি। যে কারণ হোমিওপ্যাথিকটা আপনারা সবাই জানেন খুব ধীরে ধীরে কাজ করে অনেকেই বলে, আর অ্যালোপ্যাথিকটা মানে হাইলি একদম কারেন্টের গুলির বেগে কাজ করে এরকমটা অনেকেই বলে থাকেন। সো হোমিওপ্যাথিকও কিন্তু একটা এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, সেটা হলো অভিজ্ঞতা থেকে হোমিওপ্যাথিকও গুলির মতো কাজ করে, এটা ডিপেন্ড করে মেডিসিনের উপরে। যাই হোক, এখানে যদি বইটা বলি তাহলে অনেক ছোটো একটা বই, যারা হোমিওপ্যাথিক নিয়ে জানতে আগ্রহী এবং মোটামুটি হোমিওপ্যাথিক নিয়ে জানতে চান তারা এটা দেখতে পান। এবং সম্পূর্ণ বইটা যদি আমি আপনাদের এখান থেকে যদি একটু সূচিপত্রটা যদি একটু দেখাতে চাই, তাহলে এটা হোমিওপ্যাথিক নিয়ে এমন কোনো মানে হোমিওপ্যাথিকের কী কী ধরনের মেডিসিন হয় এবং মেডিসিন কীভাবে কাজ করে এবং কেমন, এবং রোগ নির্ণয়, রোগের লক্ষণ, রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা এবং আনুষাঙ্গিক চিকিৎসা পদ্ধতি, মানে বেসিক কিছু, অর্থাৎ আমি এটা সম্পর্কে এটা বইটা যদি পড়েন তাহলে হোমিওপ্যাথিক সম্পর্কে বিস্তারিত একটু জ্ঞান হয়ে যাবে। তাই বলে এই না যে সব ধরনের হোমিওপ্যাথিক সম্পর্কে এ টু জেড সম্পর্কে আপনি জেনে যাবেন। আর একটা কথা বলতে চাই, সেটা হলো হোমিওপ্যাথিকটা আমি যতটুকু জানি এবং আমার এক্সপিরিয়েন্স যতটুকু বলে যে ইসলামিক অনেক ধরনের শাস্ত্র দিয়ে বা ইসলামিক অনেক ধরনের আমল দিয়েও কিন্তু করা যায় হোমিওপ্যাথিকটা, এটা আমি শুনেছি। কিন্তু আসলে এটা তো আমি আসলে বিশ্বাসী না। সো আপনারা কেউ যদি জানেন তাহলে আমাকে বলবেন হোমি, কারণ এখন পর্যন্ত আমি অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকের ডক্টর দেখেছি, প্রায় এখন পর্যন্ত যদি 100টার মতো যদি ডাক্তার কখনো কোথাও দেখে থাকি তাহলে তার মধ্যে 70 জন ডক্টর ছিল যারা ছিল হুজুর এবং নামাজি লোক ছিল। সো যার কারণে কথাটা বললাম। আর হোমিওপ্যাথিকের মধ্যে বলতে গেলে এই বইটা কিন্তু আপনার কম দামের বই, যেটা 40-50 টাকার বই। হোমিওপ্যাথিক নিয়ে যদি আপনার কোনো জানার থাকে তাহলে দেখতে পারেন। এছাড়াও হোমিওপ্যাথিক নিয়ে বড় একটা বই রিভিউ করেছিলাম, যেটা অনেকগুলো খণ্ড একত্রে এবং বিশিষ্ট একজন লেখক বইটি লিখেছিলেন, আমি অনেক আগে রিভিউ করেছি, একদিকে আমার মনে নেই। সো ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও বই রিভিউ দেখার জন্য।